18 দলের ডাকা লাগাতার অবরোধে বাজারের নিত্যপণ্যের দাম মোটামুটি স্বাভাবিক। তবে লাগাতার এই কর্মসূচির কারণে পরিবহন ব্যয় বেড়ে গেলেও পাইকারি বিক্রেতারা সবজি বিক্রি করছেন স্বাভাবিকের চেয়ে সামান্যই বেশি দামে। শুক্রবার রাজধানীর রামপুরা বাজারের সবজি বিক্রেতাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। তবে কিছু কিছু ক্রেতারা জানান, পণ্যের দাম বৃদ্ধি না পেলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পণ্যের দাম কমছেও না। বাজার ঘুরে দেখা গেছে কিছু কিছু কাঁচা সবজি যেমন আলু, গাজর ও শসা কেজিতে 2-4 টাকা করে বৃদ্ধি পেলেও পেঁয়াজের দাম 40 টাকা থেকে এখন 25 টাকায় নেমে এসেছে। মুদি দোকানগুলোতে ঘুরে দেখা গেছে ডালের দাম প্রতি কেজিতে খুব সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তবে গুঁড়ো দুধের দাম স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এদিকে মাছ ও মাংসের দাম স্বাভাবিক আছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। দেশের বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতিতে আর কি, তাতে বোঝা যায় যে মোটামুটি এরা যেভাবে যে অবস্থার মানে প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতে যে সমস্ত জিনিসপত্র বাজারে আসছে তাতে তো হ্যাঁ বাজার সেই হিসাবে দেখি মোটামুটি আমি যে এটা কিনলাম 30 টাকা কেজি বিসিওলাছি, সেটা দেখে যে ঠিকই আছে, সেই আগের মতোই আছে দাম। দাম বাড়ছে এমন কিছু না, আগেও যা ছিল আনাজ তরকারির দাম তাই আছে, মাছের দামও মোটামুটি তাই, কমেনি আর কি কোনোটা। দাম আমি আশা করছিলাম যে ধর্মঘটের কারণে হয়তো অনেক বেড়ে যাবে, বাট ওরকম না, কিছুটা বেশি, বাট যেভাবে লাগাতার ধর্ম সেই তুলনায় বেশি মনে হচ্ছে না। টমেটো তারপর আলু মনে হয় 1-2 টাকা করে বেশি বেশি মনে হচ্ছে, এবং মাছও দেখছি যে আজকে অনেক দাম, প্রতি কেজিতে 50-60 টাকা করে বেশি মনে হচ্ছে। কিছু কিছু মাছের দাম আগের চেয়ে দাম কমছে, যেমন এখন মনে করেন নলা মাছ বিক্রি হয় 120 টাকা কেজি, আগে ছিল 160 টাকা কেজি, এই চিংড়ি মাছগুলো বেচতাম 320 টাকা, আজকে বেচতাম 300 টাকা কেজি, গতকালকে এটা 320 টাকা কেজি বেচছে, আজকে বেচতাম 300 টাকা কেজি। ডালের বাজার প্রতি কেজিকে 2-3 টাকা বাড়ছে, আর দুধের বাজার মনে হয় কেজি প্রতি বাড়ছে প্রায় 30 টাকার মতো, 1 কেজি দুধের 30 টাকা বাড়ছে, আর চিনির বাজার চালের বাজার বাড়ছে হালকা পাতলা প্রতি কেজিকে 2-3 টাকা।